নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে শেখাবো সাধারণ ক্যালকুলেটরের মাধ্যমে লগের মান নির্ণয়। সাধারণত লগের মান নির্ণয় করতে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো ব্যবহার করা হয়, কিন্তু যারা বিকম পড়ছো তাদের যখন বিজনেস ম্যাথ পরীক্ষা হয় তার মধ্যে দেখবে বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে, যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যানুইটি, এইগুলো কিন্তু লগ টেবিল দরকার হয়, লগ নির্ণয় প্রয়োজন হয়। তখন তোমরা সাধারণ যে কমার্শিয়াল ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলোই তোমরা ইউজ করে থাকো এবং তাতে কিন্তু লগ নির্ণয় করা যায় না। কিন্তু আজকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা তোমরা দেখবে এবং সাধারণ ক্যালকুলেটরেই তোমরা লগের মান নির্ণয় করতে পারবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো কীভাবে লগের মান নির্ণয় করছি। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এবার তাহলে শুরু করা যাক কিভাবে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে লগের মান নির্ণয় করব। এখানে অনেকগুলো লগের মান দেওয়া রয়েছে, তার অ্যান্সার দেওয়া রয়েছে। এবার আমি চেক করব যে আমি যে ফর্মুলাটা বলবো সেই ফর্মুলাটায় সত্যি কি লগ নির্ণয় করা যাবে। তাহলে যেটা লগ নির্ণয় করব সেটার আমি টাইপ করলাম লগ চারের মান নির্ণয় করব। ধরো লগ চার লিখলাম, চার লিখলাম, এরপর এই যে চার লিখলাম এটাকে 15 বার স্কোয়ার রুট করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবার স্কোয়ার রুট হয়ে গেল 15 বার, 4কে স্কোয়ার রুট করলাম 15 বার। এবার এই যে স্কোয়ার রুট বেরিয়েছে তার থেকে 1 বিয়োগ দেব, বিয়োগ 1। এবার বিয়োগ হয়ে যাওয়ার পরে ভাগ দেব 0.000007271। ভাগ হয়ে গেল। এবার দেখো লগ চারের মান যেটা বেরিয়েছে এখানেও সেটা দিয়ে দিয়েছে। এবার তুমি কত দশমিক পর্যন্ত ধরবে সেটা তোমার ব্যাপার, 4 দশমিক হোক, 5 দশমিক হোক, সেটা তোমরা ধরবে। আরেকটা অন্য একটা ফর্মুলা, অন্য একটা লগের মান বার করছি অন্য একটা অঙ্ক থেকে। ধরো এখানে একটা কঠিন দিল লগ 1.05 দিল, অন্য একটা দিয়ে করাচ্ছি, এরপর 1.5 লিখছি, 1.05। এটাকে 15 বার স্কোয়ার রুট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে স্কোয়ার রুট হলো তার থেকে বিয়োগ দিচ্ছি 1, বিয়োগফল বেরালো। এবার বিয়োগফল থেকে ভাগ দেব 0.0000, 4টে 0 পয়েন্টের পরে, তারপরে 7, তারপরে আবার 0, তারপরে 271। এই যে ভাগফল বেরালো দেখে নাও ভালো করে, 0.212, এখানে কিন্তু হয়েছে 0.02118। এই 8 হচ্ছে 5 বা 5-এর বেশি থাকলে তার আগেরটার সাথে 1 যুক্ত হয়ে যায়, অর্থাৎ 0.022। এবার কত দশমিক পর্যন্ত নেবে তার তোমার উপরে ডিপেন্ড করছে। তাহলে এই লগও বেরিয়ে গেল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে লগের মান নির্ণয় করা। এর পরের ভিডিওটা দেখাবো অ্যান্টি লগ তোমরা কিভাবে বার করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।